Hello everyone, Assalamu alaikum. আজকে আমি একটা আনবক্সিং করে দেখাবো বয়া BY M110 এই মাইক্রোফোনটা নিয়ে। এটা একটা কন্ডেন্সার মিনিয়েচার মাইক্রোফোন। যেই শপ থেকে আমি কিনেছি সেখানে 1350 টাকা ছিল। আবার দারাজে দেখলাম বয়ার যেটা ফ্ল্যাগশিপ স্টোর আছে সেখানে আবার দামটা 1700 লেখা আছে। জায়গাভেদে আই থিংক দামের ভেরিয়েশন হতে পারে। প্লাস আমি যেখান থেকে কিনেছি সেখানকার আসলে কোনো স্পন্সর ভিডিও না, সো আমি শপের নাম কিংবা অন্য কিছু আর উল্লেখ করছি না। ওয়েল, প্রথমে বক্সটা দেখতে পাচ্ছেন আমার হাতের তুলনায় জাস্ট ছোট্ট একটা বক্স। সো এটা খুললেই ভেতরে জাস্ট কালো একটা পাউচ, বেশ স্ট্রং হার্ড একটা পাউচ। ওয়েল, আমি এর আগে যে পাউচগুলো দেখেছি ওগুলো ছিল থলের মতো, বাট এটা কিন্তু একদম বক্স আকারে। আর ভিতরে কয়েকটা কাগজ দেয়া আছে, একটা হলো ওয়ারেন্টি কার্ড, বয়ার স্টিকার আর ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়ালটাতে বয়া BY M100, 110, 100D, 100UC, 100UA ভিতরে যতটুকু দেখলাম যে এই মিনিয়েচার মাইক্রোফোনটার আসলে কয়েকটা ভার্সন তারা বের করেছে। একটা হয়তো DSLR এর জন্য ভালো সুইটেবল, আর একটা হচ্ছে স্মার্টফোনের জন্য, এভাবে নানানটা নানান জিনিসের জন্য। জাস্ট পোর্টটা, ইনপুট যেখানে আপনি ঢুকাচ্ছেন সেই পোর্টটার ডিফারেন্স। ওয়েল, ইউজার ম্যানুয়াল বইটা আসলে কাজে লাগবে। এই তিনটা জিনিস ছিল ভিতরে। এখন আসি বক্সটাতে। বক্সটা খুললে এই সেই মাইক্রোফোন। পাউচের দুটো সাইড আছে, একটা সাইডে মাইক্রোফোনটা বসানো থাকে এভাবে, যাতে ক্যারি করতে পারেন সহজেই। আরেকটা সাইডে চেইনের মতো থলে আছে, ওখানে সিলিকা জেল আছে যাতে আর্দ্রতা শুষে নিতে পারে। আর জাস্ট বয়ার একটা লোগো, বয়ার সার্টিফিকেট সেই পুরনো, আর কিছু আসলে ভিতরে নাই। কি দেখে আসলে এই মাইক্রোফোনটা আমি কিনেছিলাম, তার প্রধান কারণ ছিল এটা প্লাগ অ্যান্ড প্লে। প্লাস এই প্লাগ অ্যান্ড প্লেতে প্রচুর সুবিধা। আমি বলি, মনে করেন আপনি টেবিলে বসে আছেন কিংবা কোথাও আছেন এমন একটা জায়গায় যেখানে আসলে আপনি এই যে শুটিং স্পট, এই এত কিছু মাইক্রোফোনের তার টার ব্যাটারি তারপর লাগানো, এগুলো এত কিছু করার ঝামেলা আসলে করতে চান না। জাস্ট আপনি স্মার্টফোনে প্লাগ করবেন এবং আপনি ভিডিওটা শুট করবেন, রাইট? মনে করেন জাস্ট আপনার স্মার্টফোনটা হাতে নিলেন, তাতে আপনি এটা ঢুকালেন, যেদিকে আপনি রেকর্ড করতে চান, ফ্রন্ট হলে ফ্রন্ট, ফ্রন্টে ঘুরাই নিলেন, ব্যাক হলে ব্যাক, ব্যাকে ঘুরাই নিলেন, যে আপনি ব্যাক দিয়ে রেকর্ড করবেন ব্যাকে ঘুরাই নিলেন। সো ইটস সো মাচ ইজিয়ার। আপনি যে কোনো তার কিংবা যে কোনো সেট আপের ক্ষেত্রে যদি দেখেন তাহলে ওটা হচ্ছে অনেক অনেক কনভিনিয়েন্ট, অনেক অনেক ইজিয়ার। সো এই কারণে আসলে আমার এটা নেওয়া, আমার ইনস্ট্যান্ট কোনো কিছু রেকর্ড করার দরকার হবে বলে আমার ইদানিংকালে খুবই মনে হচ্ছে, যে আগের এই তারের কম্বিনেশনটা আমি মেবি বাদ দিব। এইভাবে তার সেট করা এগুলো থেকে আমি আসলে একটু রেহাই চাচ্ছি। সো এই কারণে এটা নেয়া। অন্যান্য যেগুলো রিভিউতে আমি দেখেছি এটার সাউন্ড কোয়ালিটি কিংবা অন্য কিছু নিয়ে আমার বয়ার আগের মাইক্রোফোনটার সাথে এটা তুলনা, সো সেগুলো নিয়ে আমি ডিটেল ভিডিও হয়তো পরে বানাবো। আপাতত কিছুদিন ইউজ করে দেখি সাউন্ড কোয়ালিটি এবং অন্যান্য প্রবলেমগুলো কি আসে, তারপর হয়তো আমি সেই ধরনের ভিডিও পরে যেয়ে বানাবো। পুরো মেকানিজমটা আমরা যেভাবে অবজার্ভ করি, যেভাবে আমরা পারসিভ করি, পর্যবেক্ষণ করি, সেই ব্যাপারটার কারণেই আসলে ছবিটার ব্যাপারে এত রহস্য। আর আপাতত জাস্ট আপনাদেরকে লুকটা দেখাই, এই যে এইভাবে সাইড থেকে যদি উঁচা করেন এটা দেখা যাবে এইভাবে। এমনিতে কিন্তু যেগুলো শর্টগান মাইক্রোফোনের কথা বলা হয় যে আপনি বাইরে ব্লগিং করবেন, সেই শর্টগান মাইক্রোফোনগুলো কিন্তু বেশ একটু লম্বাটে হয় এবং ওগুলো কিন্তু অনেক দামি। মোটামুটি যদি আপনি উইন্ড থেকে সম্পূর্ণ বাঁচতে চান তাহলে কিন্তু ওগুলো বেশ দামি। এটা কিন্তু একদম বলতে পারেন লো প্রাইসের মধ্যে খুবই একটা ছোট মাইক্রোফোন। সো আই এম নট শিওর যে আপনি বাইরের ব্লগিংয়ের জন্য এটা কতটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। মেবি বাসা বাড়িতে কিংবা মেবি ছাদে যায় আপনি একটা রেকর্ড করতে চান তাহলে হয়তো এই শর্টগান মাইকটা আপনার ভালো কাজে আসবে। আর যদি খুবই উইন্ডি সিচুয়েশন হয় সেক্ষেত্রে মেবি কাজে আসবে না। সো আমি এটার ব্যাপারে এখনই বলতে পারছি না এটা কতটুকু উইন্ড নিতে পারবে এবং সাউন্ড কেমন হবে, দেখা যাক। আমি ব্যবহার করে আপনাদেরকে হয়তো রিভিউটা দেব। প্রথম দর্শনে আমার কাছে কিন্তু জিনিসটা যে খুবই ভালো কিংবা খুবই খারাপ কোনোটাই আমার মনে হচ্ছে না। আমি আমার পারপাস সার্ভ করতে পারবো, এটাই আমার কাছে ভালো লাগছে, যে না আমাকে ঝামেলা করতে হবে না আমার এই একই মাইক্রোফোন খুলে আবার মোবাইলে লাগানো। এই
ধরনের ঝামেলা করতে হবে না আর যদি আপনাদের পোর্টের ব্যাপারে ধারণা থাকে তো পোর্টের কারণে দেখা যায় অনেক মাইক্রোফোন স্মার্টফোনে কাজ করতে গিয়ে ঝামেলা করে আবার কোনোটা হয়তো দুই দিকে কাজ করতে গিয়ে একটাতে ভালো কাজ করে আরেকটাতে করে না ডিএসএলআর এর ইনপুট আবার স্মার্টফোনে ইনপুট একটু পার্থক্য থাকে এনিওয়ে এটা স্মার্টফোনে খুবই সুন্দরভাবে কাজ করবে মাইক্রোফোনটা খুবই ছোট আপনারা যদি আমার হাতে দেখতে পান কতটুকু লম্বা মেবি আমার আঙ্গুলের সমান লম্বা লম্বা করে দিলে এতটাই ছোট আর যদি ভাঁজ করে দেন তাহলে আঙ্গুলের অর্ধেক সো ইউসি পকেটে রাখা খুবই সহজ এবং কোনো ব্যাটারি ক্যারি করতে হবে না সো পকেটে জাস্ট ফেলে রাখলেন আপনি পাউচটা না রাখলেও হবে পাউচটা যথেষ্ট বড় আমার হিসেবে যে এতটুকু একটা মাইক্রোফোনের জন্য এই পাউচটা অনেক বড় সো এত বড় পাউচটা আপনি ব্যাগে ক্যারি করতে পারেন কিন্তু পকেটে অ্যাটলিস্ট রাখবেন না কারণ এটাতে অনেক জায়গা নেবে আপনার পকেটে যদি সাইড পকেটের কথা চিন্তা করেন আবার যদি এমন হয় যে আপনি অনেক কিছু মিলাই এর ভিতরে রাখতে চান সেক্ষেত্রে আপনি এটা ক্যারি করতে পারেন এবং এটা বেশ স্ট্রং এবং কোয়ালিটি ভালো এমন না যে ফিনিশ খুবই ভালো যে এটার সারফেসের ফিনিশিংটা ভালো কিন্তু চার কোনার ভাইবটা এই ভাইবটা আসলে ফিনিশিংটা আমার কাছে আপ ডাউন মনে হয়েছে ওয়েল এই প্রাইসে তারা যে এটা দিয়েছে সেটাই অনেক কিছু এনিওয়ে এটার ডিটেইল ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আমার নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম